কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার আরও 30 লাখ ডোজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে এই টিকা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কাল সন্ধ্যা 7:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা গ্রহণ করবেন। এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। ওই মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশকে মডার্নার 25 লাখ ডোজ টিকা পাঠায় যুক্তরাষ্ট্র। দর্শক, এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মাসুদুল হাসান। ডাক্তার মাসুদুল হাসান, স্বাগত আপনাকে ডিবিসির নির্বাচিত সংবাদে। অত্যন্ত সুসংবাদ আমাদের জন্য যে কালকে 30 লাখ ডোজ টিকা আসবে, এবং একটু জানাবেন কি না যে এরপরে পরবর্তীতে আরও কত ডোজ আসবে এবং সর্বমোট কত ডোজ আসার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত ডিবিসি টেলিভিশনের সম্মানিত দর্শকবৃন্দকে। আপনি একটি প্রশ্ন সঠিক সময় করার জন্য, দেখেন আমরা যুক্তরাষ্ট্র থেকে আমরা যে ভ্যাকসিনটি আমরা পাঠাচ্ছি, এই ভ্যাকসিনটির জন্য যারা কাজ করেছে তাদের নাম আমাকে সর্বপ্রথমে বলতে হবে। প্রথমে কাজ করেছে আমাদের টিম, যে চিফ প্রফেসর চৌধুরী হাফিজ আহসান, যে ডিরেক্টর, যে প্রফেসর অ্যান্ড গভর্নর অফ দ্য আমেরিকান বোর্ড অফ কার্ডিওলজি অফ নেভাদা, এবং কমলা হ্যারিস, যে ভাইস প্রেসিডেন্ট, তার খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের সেনেটর ক্যাথরিনের পার্সোনাল কার্ডিওলজিস্ট, তাকে আমি প্রফেসর জিয়াউদ্দিন আহমদ সাদেক এবং মাহমুদ শাম চৌধুরী বাপ্পি, আমরা কয়েক মাস ধরে চেষ্টার পরে আমরা তাকে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমে আমরা আনাই এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়। এখন ভ্যাকসিনগুলি কিন্তু সব এখন পর্যায়ক্রমে বাংলাদেশে যাবে। আপনার যে প্রশ্নটি যে কতজন ভ্যাকসিন যাবে, সম্মানিত দর্শকদের বলতেছি আমরা আনলিমিটেড ভ্যাকসিন আবেদন করেছি। যতটুকু পর্যন্ত আমেরিকা আমাদেরকে দিতে পারে, আমরা প্রথমে বলেছিলাম পয়সা দিয়ে কিনবো, পরে ওরা বলেছে আমরা অনুদান দিব। যতক্ষণ পর্যন্ত ফ্রি দিতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যাব, এবং অলরেডি 2.5 মিলিয়ন কোভ্যাক্সের থ্রুতে গিয়েছে জুলাই 1 থেকে। এখন আগামীকাল সোমবার রাত্রে 3 মিলিয়ন, দ্যাট ইজ 30 লক্ষ মডার্নার ভ্যাকসিন পৌঁছবে, এবং আগামীতে পর্যায়ক্রমে আমরা আশা রাখি মিনিমাম 10 মিলিয়ন ভ্যাকসিন আমরা অলরেডি আমরা পর্যায়ক্রমে পাব। এবং আপনারা শুনে খুশি হবেন, এবার মাত্র 2টি দেশকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ 3 মিলিয়ন এবং ইউক্রেন 1 মিলিয়ন। এর আগে দেওয়া হয়েছিল 4টি দেশকে, এবং যতবারই ভ্যাকসিন দেওয়া হবে বাংলাদেশ উইল বি ইনক্লুডেড। তবে আমি একটা জিনিস বলতে চাই, এটা 4 জনের আমাদের প্রচেষ্টায় কিন্তু আমরা ঢুকতে পেরেছি। এটা যেমনই সত্য তেমনই বাংলাদেশের যে এখানে প্রবাসী নাগরিকরা আছেন তারা গণস্বাক্ষর এবং সেনেটারদের চেষ্টা, এবং পুরো বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আমাকে 3 মাস 2.5 মাস আগে টেলিফোন করে বলেছিলেন আপনারাও চেষ্টা করে আমরাও চেষ্টা করে যাচ্ছি, এবং ওনারাও চেষ্টা করছেন। মাননীয় রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সাহেব, রাবাব ফাতেমা, মাননীয় আপনি পররাষ্ট্র সচিব মাসুদুল মোমেন এবং ডক্টর আব্দুল মোমেন, ওনারাও চেষ্টা করে যাচ্ছেন। বাট এটা আমরা ইনশাআল্লাহ, আমরা 2জন মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান ডক্টর সাদেক এবং আমি, আমরা এবং ঢাকা মেডিকেল কলেজের K29 এবং K37 ডক্টর হাফিজ এবং মাহফুজ, কি বলে, মাহমুদ বাপ্পি, আমরা একটা জিনিস বলতে চাই যে শহীদ পরিবারের সন্তান এবং মুক্তিযোদ্ধা হিসেবে 9 মাসে যেরকম দেশকে স্বাধীন করেছিলাম, আজকে আমাদের চ্যালেঞ্জ জননেত্রীর হাতকে শক্ত করার জন্য উই আর ডুইং অল পসিবল হেল্প ফ্রম বাংলাদেশ, ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা দেখেন ভ্যাকসিন পাঠাচ্ছি, ভ্যাকসিন যাবে, আমরা ইনশাআল্লাহ বাই অক্টোবর উইল প্রোডিউস ভ্যাকসিন ইন বাংলাদেশ, যেটার নাম আমরা দিতে যাচ্ছি বঙ্গবন্ধু ভ্যাকসিন। আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের সরকারকে শক্তিশালী করার জন্য, জনগণ 16 কোটি জনগণকে উপকৃত করার জন্য আমরা এটা করে যাচ্ছি, এবং আমাদের অব্যাহত এটা থাকবে। ধন্যবাদ
আপনাকে মূল্যবান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ডাক্তার মাসুদুল্লাহ হক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, ডাক্তার মাসুদুল হাসান অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সাধুবাদও জানাচ্ছি এমন একটি উদ্যোগে আপনারা নিজেরা উদ্যোগী হলেন এবং বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক। আর ধন্যবাদ আপনাকেও, এবং আপনাকে সর্বশেষ একটা কথা বলবো, এই ডিবিসি টেলিভিশনকে আমি স্যালুট করব এবং বাংলাদেশের প্রত্যেকটা লোক স্যালুট করা উচিত। মে মাসের প্রথম সপ্তাহে 2019 সালে আমি সেই দুরারোগ্য রোগের আইভারম্যাকটিনের কথা এই ডিবিসি টেলিভিশনে সর্বপ্রথম বলেছিলাম। আজকে ডিবিসি টেলিভিশনে এটা বলে আমি সার্থক, এবং আরেকটি জিনিস আপনাকে বলছি, 250টি ভেন্টিলেটার, যে ভেন্টিলেটারগুলির দাম মেড ইন ইউএসএ ব্র্যান্ড নিউ $10,000 থেকে $15,000 ইউএস ডলার, সেইটা ফ্রি অফ কস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনি আকালকৃত পরশুর মধ্যে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মাসুদুল হাসান আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।